আপনারা দেখছেন বঙ্গের খবর। চুরি আটকাতে চোরের দলকে লক্ষ্য করে নিরাপত্তা রক্ষীর গুলি, গুলিতে মৃত্যু হলো এক চোরের। নিরাপত্তা রক্ষীর গুলিতে মৃত্যু হলো এক চোরের। এই প্রথমবার বিষ্ণুপুর শহরে এসে গেছে সেফ অ্যান্ড সেভ। একই ছাদের তলায় করোনা প্রতিরোধ সরঞ্জামের বিপুল সম্ভার। এখানে আপনারা পাবেন অটোমেটিক স্যানিটাইজিং ডিসপেন্সার, ব্যাটারি অপারেটেড স্পেয়ার অ্যান্ড হিউম্যান ফ্রেন্ডলি কেমিক্যাল, অক্সিমিটার, N95 KN95 মাস্ক, গ্লাভস, ফেস শিল্ড, ফোগার অ্যান্ড ফোগার ডিসইনফেক্টেন্ট লিকুইড, সো স্যানিটাইজিং ডোরম্যাট, স্যানিটাইজিং স্ট্যান্ড, এছাড়াও কোভিড প্রতিরোধ সরঞ্জামের বিপুল সম্ভার। এখানে সমস্ত প্রোডাক্ট হোলসেল এবং রিটেলও পাওয়া যায়। তাহলে আর দেরি কেন, আজই আসুন সেফ অ্যান্ড সেভে। আমাদের ঠিকানা বিষ্ণুপুর, মল্লেশ্বর, বাঁকুড়া। মোবাইল নাম্বার 8945846969, 8250336213। বাঁকুড়ার বড়চড়া শিল্পাঞ্চলের ঘটনা। স্থানীয় সূত্রে খবর, গতকাল গভীর রাতে বড়চড়া শিল্পাঞ্চলের একটি বেসরকারি লোহা ইস্পাত কারখানায় একদল দুষ্কৃতী চোরের উদ্দেশ্যে ঢোকে। এই কারখানার ভেতরে থাকা নিরাপত্তারক্ষীরা চুরিতে বাধা দেয়। নিরাপত্তারক্ষীরা চুরিতে বাধা দিলে নিরাপত্তারক্ষীদের ওপর দুষ্কৃতী দল তাদের ওপর চড়াও হয় বলে অভিযোগ। নিজেদের আত্মরক্ষার্থে এক নিরাপত্তারক্ষী ওই দুষ্কৃতী দলকে লক্ষ্য করে গুলি চালালে দুষ্কৃতী দলের একজনের বুকে গুলি লাগে। গুলিবিদ্ধ ওই দুষ্কৃতী ঘটনা স্থলেই মারা যায়। বড়চড়া থানার পুলিশ ঘটনার খবর পেয়ে গতকাল রাতেই গুলিবিদ্ধ ওই দুষ্কৃতীর মৃতদেহ উদ্ধার করে। আজ সকালে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। মৃত দুষ্কৃতীর নাম প্রশান্ত লোহার, বাড়ি বড়চড়ার ঘুটগড়িয়া গ্রামের লোহার পাড়ায়। বড়চড়ায় যে এক্সপেন্ডেবল কারখানা রয়েছে একটা, সেই কারখানায় কাল রাত্রিতে কিছু দুষ্কৃতকারী তারা চুরির উদ্দেশ্য নিয়ে ওখানে প্রবেশ করে। চুরি করতে যে সময় উদ্যত হয় সে সময় ওখানে যারা দায়িত্ব ছিল ওই কারখানার সিকিউরিটি গার্ডেরা, সেই সিকিউরিটি গার্ডেরা তাদের বাধা দেয়। বাধা দেওয়ার পর সে সময় ইট এবং ভোজালি নিয়ে তাদের উপরে কিছু যারা ঢুকেছিল ওই ভেতরে কারখানার তারা আঘাত করতে যায়। আঘাত করতে গেলে তারা নিজেদের প্রাণ বাঁচাতে সে সময় গুলি চালায়। সেই গুলির আঘাতে একজন মারা গেছে, তাকে পরবর্তী ক্ষেত্রে পুলিশ গিয়ে বড়চড়া হাসপাতালে নিয়ে আসে এবং ময়নাতদন্তের জন্য এই মুহূর্তে বাঁকুড়া মেডিকেল কলেজে স্থানান্তরিত করেছে। ব্যুরো রিপোর্ট, বঙ্গের খবর।